রবিবার আগরতলা অবস্টেট্রিক্স অ্যান্ড জিওলজিক্যাল সোসাইটির 34তম বার্ষিক সম্মেলন আগরতলায় অনুষ্ঠিত হয়। রাজধানীর মানিক্য কোর্টে হয়েছে এই সম্মেলন। রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ইলা লোধ এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজ্যের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে চিকিৎসা বিজ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করেন অতিথিরা। সম্মেলনে পড়ুয়া চিকিৎসকেরাও অংশগ্রহণ করেন। এই বিষয়ে সোসাইটির সাংগঠনিক সচিব সরিষ দেববর্মা কি বলেছেন শোনা যাক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চিকিৎসা বিজ্ঞানে যে নতুন নতুন সব আবিষ্কার হয়েছে যা মানব কল্যাণে লাগানো যায় সেই সব নিয়ে আমরা চর্চা করি এখানে, এবং এখান থেকে যে বিষয়গুলি উঠে আসে সেগুলি আমরা ভবিষ্যতে রাজ্যের যেখানে স্টেক হোল্ডার্স বিভিন্ন রকম বিভিন্ন দপ্তর যেখানে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের ডিসিশন মেকিং হয় সেখানে আমরা সেখানে পৌঁছতে পারবো। এখানে অনেক কিছু বিষয় আছে, যেমন প্রত্যেক দিনই আমরা দেখি কিন্তু সেগুলি নিয়ে আমরা বিশেষভাবে আমরা একটা করতে চাইলেও আমরা করতে পারছি না। তো আমরা এই বিষয়গুলি নিয়েই আমরা রাজ্য সরকার এবং আমাদের যে কলিগস আছে ওদের কাছে আমরা পৌঁছতে পারবো, যাতে আরও করে বেশি ভালো করে আমাদের রাজ্যের মানুষ উপকৃত। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।